আসসালামু আলাইকুম। বাসায় আলু থাকলেই ঝটপট এই ক্রিস্পি আলুর নাস্তাটি তৈরি করে নিতে পারবেন, আর খেতেও খুব সুস্বাদু, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার অনুরোধ রইল। চলুন দেখি কিভাবে ঝটপট এই আলুর নাস্তাটি তৈরি করা যায়। এখানে আমি চারটে আলু পিলারের সাহায্যে ছিলে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে আমি মাঝখান বরাবর কেটে নিচ্ছি। আমি এই আলুগুলোকে স্কোয়ার সাইজ করে কেটে নিব। আপনি চাইলে এরকম লম্বা করেও কিন্তু কেটে নিতে পারেন। আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায়, আপনি যদি এই রেসিপিটা তৈরি করে না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। তো আমি সবগুলো আলু এভাবে স্কোয়ার সাইজের করে কেটে নিয়েছি। আর আলুগুলো কিন্তু আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। এবার একটা পরিষ্কার পলিথিন নিব আর আলুর টুকরোগুলোকে পলিথিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ পাউডার এবং লাল মরিচ গুঁড়া। তারপর পলিথিনের মুখের মধ্যে ভালো করে ধরে নিব। তারপর খুব ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সবগুলো মশলা আলুর গায়ে লাগিয়ে নিতে হবে। পলিথিনে করে এই জিনিসটা করলে আপনার সবগুলো আলুর গায়ে কিন্তু খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে যাবে। এখন চলে আসছি চুলায়। চুলায় একটা প্যানের মধ্যে ডুবু তেল নিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন সবগুলো আলুর টুকরোকে দিয়ে দিব। আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপর ভেজে নিতে হবে। চুলার আঁচ হাই করে ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে আর আলুগুলো কিন্তু সেদ্ধ হবে না। 80% হয়ে আসলে আমি আলুগুলোকে উঠিয়ে নিব। তারপর 10 মিনিট পর আবার সেম আলুগুলোকে ওই একই তেলের মধ্যে ভেজে নিব। এরকম দুইবার করে ভেজে নিলে এই আলুটা খুবই ক্রিস্পি হয়। আর অবশ্যই এটা করতে চেষ্টা করবেন। দুইবার করে ভেজে নিলে আপনার আলুর উপরে যে টেক্সচার আছে সেটা কিন্তু খুব মুচমুচে হবে। তো আলুগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার সবগুলো আলুকে আমি উঠিয়ে নিব। আজকের এই রেসিপিটা আপনি ফলো করে বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিন। দেখবেন বাচ্চারা কিন্তু দ্বিতীয়বার সেম রেসিপিটাই খেতে চাবে। তো এরকম সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। এটা খেতে খুবই মুচমুচে হয়েছে। আপনার কাছে এই রেসিপি কেমন লাগলো সেটি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।